সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসকেও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয় একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ একশো জনকে সোমবার সোনারগাঁওয়ের থানায় এ মামলা দায়ের করা হয় উপজেলার নোয়াগা ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে অন্যরা হলেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ডিবি প্রধান হারুন আর রশিদ সাবেক এমপি নজরুল বাবু